হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিস্কিট পিজা। এটা খুবই একটা কালারফুল রেসিপি, তো চলো রেসিপিটা বানাতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রিটানিয়া নিউট্রি চয়েস সুগার ফ্রি ক্র্যাকার, তারপর লাগছে টম্যাটো কেচাপ, আমুল চিজ, টমেটো, পেঁয়াজ, গাজর, সুইট কর্ন, ক্যাপসিকাম আর একটু লঙ্কা কুচি। আমি প্রথমে বিস্কিটগুলির ওপর টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত ভেজিটেবল অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দেব গাজর, এখন দিয়ে দিচ্ছি টমেটো, এখন দেব ক্যাপসিকাম কুচি, এখন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। একটু স্পাইসি হবে পিজাটা, তোমরা চাইলে লঙ্কাটা নাও অ্যাড করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি সুইট কর্ন, এখন ওপর থেকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি ওপর থেকে গ্রেট করে চিজ দিয়ে দেব। আমি এখানে গ্রেটেড চিজ ইউজ করেছি, এটাতে চিজ স্লাইসও দেওয়া যেতে পারে। ওপর থেকে আরো একবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি প্যানে বাটার গরম করে নিয়েছি, এবার বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট মতো বেক করতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম যে চিজটা মেল্ট হয়েছে কিনা, তো আরেকটু মেল্ট হবে, আমি আবার এটাকে ঢেকে দিয়েছিলাম। এটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার বিস্কিট পিজা তো রেডি হয়ে গেছে। এই রেসিপিটার মধ্যে অনেক ভেজিটেবল আছে, তাই এটা হেলদিও আর এটা খুব টেস্টিও খেতে। ইভিনিং স্ন্যাক্সে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো।
রেসিপিটি ভালো লাগলে লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা